নমস্কার আজকে বাঙালি জাতি তথা বাংলার যুব সমাজের হয়ে আমি বাংলার সরকারকে একটা সোজাসুজি প্রশ্ন করতে চাই খুব স্ট্রেট কাট কোনো ধানাই পানাই নেই বাংলার সরকার কি আদৌ চায় যে বাঙালিরা বাংলায় চাকরি পাক বাংলার সরকার কি আদৌ চায় যে বাঙালিরা বাংলায় চাকরি পাক স্ট্রেট প্রশ্ন স্টেট প্রশ্ন কোনো এদিক ওদিকের কিচ্ছু নেই এবং এই লাইফটা সর্বোচ্চ শেয়ার চাই কারণ এই যে প্রশ্নটা করছি যে বাংলার সরকার কি আদৌ চায় যে বাঙালিরা বাংলায় চাকরি পাক এর উত্তর জানার জন্য কিন্তু বাংলার ঘরে ঘরে তথা বাংলার বাইরে বাঙালিরা উদ্গ্রীব খুব উদ্গ্রীব বাংলার সরকার কি আদৌ চায় বাঙালিরা বাংলায় চাকরি পাক একদম স্টেট প্রশ্ন কারণ কেন এই কেন প্রসটা একজন বাঙালি হিসেবে বাংলার একজন বাঙালি হিসেবে মনে জাগছে জাগছে তার কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একের 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 পর 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 এক 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 রাজ্য 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 তারা ভূমিপুত্র সংরক্ষণের ব্যবস্থা করছে একের পর এক রাজ্য প্রায় কোনো রাজ্য বাদ নেই আমি পরপর দিকে যাব গুজরাট রাজস্থান কর্ণাটক মহারাষ্ট্র গোয়া হরিয়ানা মানে পর 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 দেখিয়ে যাব বাংলায় কোনো আওয়াজ নেই চুপ অথচ বহিরাগতদের দ্বারা বাংলার চাকরি বাকরিগুলো বিশেষত শহরাঞ্চলে শিল্পাঞ্চলে শেষ আর তার ফলাফল হচ্ছে টিকিয়াপাড়া ভাটপাড়া আগরপাড়া তেলিনিপাড়া তাহলে কি হচ্ছে বাঙালিকে কিন্তু আবার হিসেব বুঝে নিতে হবে আমরা একটা স্পষ্ট আবার প্রশ্ন রাখতে চাই বাংলার সরকার কি আদৌ চায় বাঙালিরা বাংলায় চাকরি পাক সব রাজ্যে যখন ভূমিপুত্র সংরক্ষণের দাবি উঠছে এবং সেখানে সরকারগুলো ব্যবস্থা করছে অন্ধ্রপ্রদেশে আইনও পাশ হয়ে গেছে সেখানে বাংলায় সব চুপ কেন তথ্য সহকারে বেশ কিছু জিনিস দেখাচ্ছি তথ্য দেখবেন চোখ কান খোলা রেখে পুরো জিনিসটা দেখবেন চোখ কান খোলা রেখে জিনিসটা প্রথম দেখবেন প্রথম যে জিনিসটা আপনাদের দেখাবো প্রথম প্রশ্ন একটা একটা করে প্রশ্নের উত্তর পাবেন একটা একটা করে আমার এখানে যে মানে যে তথ্যগুলো যেখানে রয়েছে একটা একটা করে উত্তর পাবেন ঠিক আছে নাম্বার ওয়ান বাংলায় কত লোক ঢোকে আর কত লোক বাইরে যায় প্রথমত এটা জানা দরকার কত লোক ঢোকে কত লোক বাইরে যায় তাই না এবার দেখুন বাংলায় কত লোক ঢোকে এবং কত লোক বাইরে যায় এবং বাংলায় কোথা থেকে বাইরে যায় আর কোথা থেকে ঢোকে এই তথ্যটা দেখুন দু হাজার উনিশের ডেটা স্টোরি জুলাই চব্বিশ দু হাজার উনিশ কাদের ডেটা টাইমস অফ ইন্ডিয়া কি লেখা আছে খুব ভয়ানক একটা কথা লেখা আছে মোর মাইগ্রেন্টস টু কলকাতা ফ্রম আদার স্টেটস দেন ডিস্ট্রিক্টস কি ভয়ানক কথাটা বুঝতে পারছেন কথাটা মানেটা বুঝতে পারছেন কলকাতায় অর্থাৎ বাংলায় চাকরি যেখানে সবচেয়ে বেশি সেইখানে বাংলার অন্যান্য জেলার থেকে বেশি লোক অন্যান্য রাজ্য থেকে ঢোকে এবং সেটা কত সেটা রাফলি মানে এখন বহিরাগত বুঝতে পারছেন দু হাজার এগারো এগারো জনগণনা অনুযায়ী তত্ত্বটা দেখুন মোর মাইগ্রেন্টস টু কলকাতা ফ্রম আদার স্টেটস দ্যান ডিস্ট্রিক্টস মানে কলকাতায় অর্থাৎ বাংলার সবচেয়ে বেশি চাকরি যে এলাকায় তৈরি হয় বৃহত্তর কলকাতা এলাকা সেখানে রাজ্যের অন্য জেলার থেকে বাঙালির থেকে আমার আপনার ভাই বোনের থেকে অন্যান্য রাজ্য থেকে বিহার ঝাড়খণ্ড ইউপি থেকে লোকজন রু করে ঢুকছে কারণটা কি মালিক বাঙালি না তার ঠিকাদার বাঙালি না তার নেটওয়ার্ক বাঙালি না এবং তারা বাঙালিদের কাজ দিতে চায় না এবং বাঙালিদের কাজ দিতে চায় না তারা তারা ভাই ডেকে আনে একের পর এক ভাটপাড়া টিকিয়াপাড়া ভদ্রেশ্বর রিসরা তেলিনিপাড়া এইসব তৈরি করে এবং বাঙালিকে শেষ করে দেয় এইসব এলাকায় দেখুন দেখুন শুধু ভাবার চেষ্টা করুন এবার এইটা যেটা দেখছেন এর সঙ্গে সঙ্গে দ্বিতীয় একখানা তথ্য আপনাকে দেখাচ্ছি এটা একটা রিসার্চ পেপার এগুলো বুঝতে হবে বাঙালিকে না এই হোয়াটসঅ্যাপের দুনিয়ার বাইরে বেরিয়ে বাস্তব দুনিয়ায় তথ্যের দুনিয়ায় যেতে হবে এটা এটা রিসার্চ পেপার দেখুন ঠিক আছে পপুলেশন রিসার্চ সেন্টার ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জ আইসেক যেটাকে বলা হয় ব্যাঙ্গালোরের একজন বাঙালি কাপ গবেষণাটা করেছে আর কারোর তো কিছু এসে যাবে না রিসেন্ট চেঞ্জিং প্যাটার্নস অফ মাইগ্রেশন অ্যান্ড স্পেশিয়াল প্যাটার্নস অফ আরবানাইজেশন ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে মাইগ্রেশনের প্যাটার্ন সেখানে আমরা যদি অ্যাবস্ট্র্যাক্টটা দেখি এখানে খুব পরিষ্কার করা দেখার চেষ্টা করুন একানব্বইতে উনিশশো অব মাইগ্রেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল বহিরাগত যারা তাদের প্রপোর্শন শতাংশ ছিল সাতাশ দু হাজার একে বেড়ে হয়ে গেছে তিরিশ তিরিশ শতাংশ আমাদের এখানে বহিরাগত আপনি ভাবতে পারছেন তাহলে বাঙালিরা কোথায় যাবে এবার এখানে একটা জিনিস খুব দেখুন ইন কেস অফ ইন্টারস্টেট মাইগ্রেন্টস অর্থাৎ বিভিন্ন রাজ্যের মধ্যে দেখুন ইন কেস অফ ইন্টারস্টেট মাইগ্রেন্টস ওয়েস্ট বেঙ্গল হ্যাজ মোর ইন আউট মাইগ্রেন্টস কথাটা কি ভয়ানক বোঝার চেষ্টা করুন অর্থাৎ বিভিন্ন রাজ্যের মধ্যে যে লোক দেওয়া নেওয়া হয় এই যে বাঙালি গিয়ে তামিলনাড়ুতে কাজ করছে গুজরাটে কাজ করছে কেরলে কাজ করছে এবং নানা লোকে বাংলায় কাজ করতে আসছে এই যে বিষয়টা রয়েছে না এর মধ্যে বাংলা থেকে যত লোক অন্য রাজ্যে যায় তার থেকে বেশি লোক বাংলায় চলে ঢুকে পড়ে অর্থাৎ অনেকে বলে না বাংলায় চাকরি নেই বাংলায় চাকরি আছে বাঙালির চাকরি নেই এবং বাংলার কলকাতা শহর শিলিগুড়ি আসানসোল শিল্পাঞ্চল বাঙালিকে মেরে 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 শেষ করে লাথিয়ে লাথিয়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে তাকে বেদখল করে দেওয়া হয়েছে তার মালিকানা তার হাতে না বাজার তার হাতে না এবং দিনকে দিন কাউন্সিলর এমএলএ মেয়র এমএলএ এমপি পর্যন্ত তার হাতে না সে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এইসব এলাকায় এবং সেই এলাকায় অন্য রাজ্য থেকে ঢুকছে দেখুন এইটার সঙ্গে এইটা মিলিয়ে দেখুন মিলতে পারবেন অন্য জেলা থেকে বাংলার জেলা থেকে কলকাতায় যত লোক আসে তার থেকে বেশি লোক অন্য রাজ্য থেকে আসে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট দু হাজার উনিশ আর এটা হচ্ছে দু হাজার একের রিপোর্ট যেটা বোঝা যাচ্ছে ইন মাইগ্রেন্ট বেশি বাংলায় বেশি লোক ঢোকে কম লোক বেরোয় বুঝতে পারছেন তার মানে এই কাজগুলো সবকটা বাংলায় রয়েছে বাঙালি পায় না এবং কি জন্য এরা ঢোকে এই যে বলে না কি জন্য ঢুকছে কি জন্য ঢুকছে তারও অ্যানালিসিস এখানে রয়েছে লক্ষ্য করে দেখুন অসাধারণ কাজ এটা অসাধারণ কাজ এটা এবং বলছে যে ইন মাইগ্রেন্ট অ্যান্ড আউট মাইগ্রেন্ট দু হাজার একের ডেটা দেখুন ইন মাইগ্রেন্ট কতজন ঢুকছে আউট মাইগ্রেন্ট কতজন বেরোচ্ছে এটা শুধু দু হাজার এক সালের ডেটা এবার ওয়েস্ট বেঙ্গলে যান পশ্চিমবঙ্গ ঢুকেছে সাত লাখ চব্বিশ হাজার ঠিক আছে পাঁচশো সাত লাখ চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ আপনি বুঝতে পারছেন বেরিয়েছে সাত লাখ তিরিশ হাজার দুশো ছাব্বিশ অর্থাৎ বেসিক্যালি এক তাহলে এই সাত লাখ সাত লাখের ওপর বেশি লোক যে ঢুকল এটা নিশ্চয়ই হাওয়া খাতে ঢোকেনি হাওড়া ব্রিজ দেখতে ঢোকেনি তাই না জাদুঘর দেখতে ঢোকেনি আসানসোলের আবহাওয়া দেখতে ঢোকেনি শিলিগুড়ি থেকে দার্জিলিং পাহাড় দেখতে ঢোকেনি তাই না তারা কাজের জন্য ঢুকেছে কিসের প্রমাণ আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না এই দেখুন এখানে অ্যানালিসিস করে দেওয়া আছে একদম কি জন্য তারা ঢুকছে এইয দেখুন কোথায় গেল এইটা না মাইগ্রেশনের ডেটা কোথায় যেন ছিল হ্যাঁ বাঙালি কেন বাইরে যাচ্ছে বাঙালি যে কারণে বাইরে যাচ্ছে সেই কারণেই বহিরাগতরা বাংলায় ঢুকছে এবং দেখুন ছেলেদের মধ্যে এই যে সবুজ যে লাইনটা এর মানে হচ্ছে ওয়ার্ক এমপ্লয়মেন্ট ভেবে দেখুন বাঙালিরা কিন্তু বাঙালি ছেলেরা কিন্তু কাজের জন্য বাইরে যাচ্ছে আবার একই সঙ্গে আমরা কি দেখছি যে বাংলায় বহিরাগত বাড়ছে দেখুন সাতাশ উনিশশো একানব্বই এ তিরিশ দু হাজার একে ইন কেস অফ ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়েস্ট বেঙ্গল হ্যাজ মোর ইন মাইগ্রেন্ট দেন আউট মাইগ্রেন্ট বিহার কন্টিনিউস টু বি মেইন স্টেট অফ ইমিগ্রেন্টস বিহার কন্টিনিউস টু বি দ্য স্টেট অফ ইমিগ্রেন্টস এই বহিরাগতরা মূলত বিহার থেকে আসে কত একানব্বই বাষট্টি পারসেন্ট দু হাজার একে তেষট্টি চৌষট্টি পারসেন্ট বুঝতে পারছেন বুঝতে পারছেন কথাটার মানে এবার সব যোগ করুন চৌষট্টি পার্সেন্ট বিহার থেকে আসছে পশ্চিমবঙ্গে মাইগ্রেন্টের সংখ্যা সাতাশ থেকে তিরিশ বাড়ছে কোথা থেকে বাড়ছে বিহার থেকে বাড়ছে বেড়ে তারা কি করছে কাজ নিচ্ছে করে যেটা হচ্ছে যে বাংলার চাকরিগুলো যেগুলো মূলত শহর কেন্দ্রিক অধিকাংশ চাকরি সেগুলো অর্থাৎ আসানসোল বৃহত্তর কলকাতা শিলিগুড়ি সেখানে দখল হয়ে যাচ্ছে পরিষ্কার দখল হয়ে যাচ্ছে সেই কারণেই বাংলার বুকে আপনি শহরাঞ্চলে হিন্দি উর্দু শুনতে পাচ্ছেন বাংলা আর কম শুনছেন ভাটপাড়া তৈরি হচ্ছে টিকিয়াপাড়া তৈরি হচ্ছে আগরপাড়া তৈরি হচ্ছে তেলিনিপাড়া পাড়া তৈরি হচ্ছে এবং কালকে আপনার পাড়ার জন্য আসছে এবার আপনাকে প্রশ্নটা করতে হবে আছে এই যে হচ্ছে লকডাউনের সঙ্গে কি সম্পর্ক কেন এই সময় এই ভিডিওটা আমরা করছি একুশে মে থেকে লকডাউনে সব খুলবে তার মানে আস্তে আস্তে কিন্তু লকডাউন শিথিল হবে আস্তে আস্তে করে যদি লকডাউন শিথিল হয় তাহলে একটা সময় অন্য রাজ্য থেকে হু করে লোক আসাও শিথিল হয়ে যাবে এখন যে কটা মাল পালিয়ে গেছে এবং তার মধ্যে এক জায়গায় বাঙালিদের বাঙালি বাস ড্রাইভার যারা দিতে গেছিল তাদের বিয়ারে তাকে তাদের পিটিএ তাদের থেকে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে লুট করে নিয়েছে যারা কিনা তাদের নিয়ে গেছিল যাই হোক সেখান থেকে আবার হু করে ঢুকবে আবার একই সঙ্গে কিন্তু বাংলার লাখ লাখ পরিযায়ী শ্রমিক তারা কিন্তু ভারতের নানা রাজ্য থেকে বাংলায় ফিরে আসছে কিন্তু ব্যবস্থা কার জন্য হবে তারা তো ফিরে আসছে জেলায় বাংলার শ্রমিকরা আর এই যারা বিহার ঝাড়খন্ড ইউপি এরা তো ফিরবে কলকাতা এরা তো ফিরবে আসানসোলে এরা তো ফিরবে শিলিগুড়িতে মানে এরা ঠেইকেই এই কাজগুলো দখল করে নেবে বুঝতে পারছেন এই যে একটা চান্স বাঙালির হাতে পাওয়া গেছে এইটা যদি বাংলার সরকার ব্যবহার না করে তাহলে তারা কোন ইয়েতে বলে কদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী বললেন যে যারা ফিরে এসছেন সব বাংলায় কাজ পাবে থেকে পাবে হাওয়া থেকে পাবে তারা বাংলার থেকে যে তারা চলে গেছিল কেন চলে গেছিল কারণ বাংলায় চাকরি তৈরি হচ্ছে কিন্তু জেলা থেকে কলকাতায় আসানসোলে শিলিগুড়িতে যেতে পারছে না বরং অন্য রাজ্য থেকে ঢুকে যাচ্ছে আমাদের ছেলে মেয়েদের বাইরে যেতে হচ্ছে কাজের জন্য সেখানে গিয়ে লাতি ঝাঁটা খেয়ে অমানুষের মতো থাকতে হচ্ছে রোজ রোজ বাংলাদেশী বলে শোনানো হচ্ছে নানা জায়গায় তাদের বস্তি ভেঙে দেওয়া হচ্ছে কেন তারা অমানুষের মতো থাকবে যখন তার রাজ্যে এতগুলো কাজ রয়েছে এবং হু করে বিহার ঝাড়খন্ড ইউপি থেকে ঢুকছে বাংলার সরকার কাদের সরকার বাংলার সরকার কি ইউপির সরকার বাংলার সরকার কি বিহারের সরকার বাংলার সরকার কি ঝাড়খন্ডের সরকার ঝাড়খণ্ড ইউপি বিহারের দায়িত্ব কি বাংলার সরকার নিয়েছে নাকি বাঙালির দায়িত্ব বাংলার সরকারকে নিতে হবে নাকি বাঙালির দায়িত্ব বাংলার সরকারকে নিতে হবে এই প্রশ্নটা করার চালিয়ে গেছে বাংলা থেকে এবং বাংলায় কিন্তু অনেক বাঙালি ঢুকে পড়েছে নানা জায়গা থেকে তাদের ফেরার কথা এটাই তাদের জায়গা অনেক বহিরাগত চলে গেছে এবং পরিযায়ী অনেক শ্রমিক বাংলায় ফেরত চলে এসেছে এটাই সময় এবং এই সময় দাঁড়িয়ে অন্যান্যরা কি করছে একটু তাড়াতাড়ি দেখেনি তাহলে আমাদের কি দরকার কি দাবি তারা যেন ফেরত না আসতে পারে এবং বাঙালি যারা ফিরে এসছে তারাই যেন কাজ পায় একটাই দাবি একটাই দাবি ভূমিপুত্র সংরক্ষণ কথাটা শুনে নিন বাংলার প্রতিটি প্রাইভেট কাজে ঠিকা সহ নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ চাই হ্যাঁ মুখ্যমন্ত্রী আপনাকে বলছি আপনি বাংলার মুখ্যমন্ত্রী আপনি আইন পাশ করুন যে বাংলায় প্রতিটি চাকরিতে শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ চাই কেন এটা করবেন না আপনি বিহারের মুখ্যমন্ত্রী নন আপনি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী নন আপনি ইউপির মুখ্যমন্ত্রী নন তাই আমাদের বিশ্বাস আমাদের ভরসা আপনি এই ভূমিপুত্র সংরক্ষণ দেবেন অথচ এই নিয়ে কেন কথা হচ্ছে না এই নিয়ে কোনো কোনো বাংলা সরকার থেকে কোনো রকম ডিক্লারেশন নেই কেন অথচ দিনের পর দিন আমরা ভাটপাড়া টিকিয়া তেলিনিপাড়া দেখে যাব এটা হতে পারে কোনো বাঙালি এসব জায়গায় ইনভলভ না বাইরে থেকে এসে এখানে ঝামেলা করে কেন দেখবো আমরা এবং সেখানে বাঙালি ভয় ভয়ে থাকে আতপুরে দেখুন কেউ জগদ্দ্বয় টিটাগড় এই পুরো এলাকাটা দেখুন এটা বাংলা মনে হয় অথচ মুর্শিদাবাদ থেকে মালদা থেকে নদীয়া থেকে পুরুলিয়া থেকে দিনাজপুর থেকে বীরভূম থেকে বাগুড়া থেকে আমাদের লাখ লাখ মানুষ বাইরে গিয়ে লাথিজাটা খাবে কেন খাবে অন্যান্য সরকার তাহলে কি করছে অন্যান্য সরকার তাহলে কি করছে দেখুন অন্যান্য সরকার কি করছে আমি বাংলার সরকার এবং বাংলার যে শাসক দল তৃণমূল এবং বাংলার যে বিরোধী যতগুলো দল রয়েছে সিপিএম কংগ্রেস বিজেপি এস ইউসি সকলকে চোখে আঙুল দিয়ে দেখাতে চাই যে আপনারা কিন্তু বাঙালির পক্ষে কাজ করুন অন্য কারুর দালালি করবেন না এটা ছিয়াল্লিশ শতাংশ বাঙালির রাজ্য বাংলা বাঙালির মাতৃভাষার ভিত্তিতে তৈরি রাজ্য অন্ধ্রপ্রদেশে ভূমিপুত্র সংরক্ষণ চালু হয়ে গেছে ইকোনমিক টাইমস খবর দেখুন জুলাই পঁচিশ দু হাজার উনিশ অন্ধ্র পাসেস বিল গিভিং সেভেন্টি ফাইভ পার্সেন্ট জব রিজার্ভেশন ফর লোকালস প্রাইভেট ইন প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল জবস প্রাইভেট কারণ জগনমোহন রেড্ডি উনি জানেন যে উনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী উনি বিহারের মুখ্যমন্ত্রী না অন্ধ্রপ্রদেশ সরকারটা অন্ধ্রপ্রদেশেরই সরকার ওটা বিহারের সরকার না আপনি যদি ভেবে থাকেন অর্থাৎ সকল বাঙালি জেনে গেলেন যেটা আইনত সম্ভব এটা সংবিধানে সম্ভব এবং শুধু সম্ভব না সম্ভব করে দেখাচ্ছে অন্যান্য রাজ্যগুলো ভেবে দেখুন এই একশো পাঁচটা ট্রেন আপনি ব্যবস্থা করেছেন বাংলার সরকার আমাদের এত এত মানুষকে ফেরত আগর জন্য এরপরে কি তাদের কি হবে তাদের এইটা করতে হবে বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই শুধু অন্ধ্রপ্রদেশ না একটা জিনিস আমরা দেখাবো না তথ্য এবং সত্য সবকিছু বাঙালির চোখে একদম তুলে দেখাবো এই দেখুন হিন্দু খবরের কাগজ পয়লা আগস্ট দু হাজার উনিশ গোয়া আরেকটা রাজ্য কি দেখলাম অন্ধ্রপ্রদেশ এবার দেখুন গোয়া পার্সেন্ট জব ইন ফ্যাক্টরি ফর লোকাল আশি শতাংশ আশি শতাংশ চাকরি সেখানকার লোকেদের জন্য রিজার্ভ আশি শতাংশ বুঝতে একদম পরিষ্কার তাহলে বাংলায় কেন বেঙ্গলি অরিজিন হবে না বেঙ্গল অরিজিন হবে না পরিষ্কার করা মানে সব আইনি এবার দেখুন অন্ধ্রপ্রদেশ করেছে এবার অন্ধ্রপ্রদেশ থেকে গোয়া করছে কিন্তু গল্প এখানেই শেষ নয় এবার দেখুন রাজস্থান রাজস্থান সরকার এই খবর কবেকার আজকের নয় সেপ্টেম্বর ষোলো দু হাজার উনিশ দেখুন পরপর পরপর হচ্ছে বাংলায় কোনো আলোচনা শুনেছেন এখানে তো বাংলাকে কত তাড়াতাড়ি পূর্ব বিহার বা পূর্ব ইউপি বা পূর্ব ঝাড়খন্ড বানানো যায় এবং বাংলার প্রতিটি পাড়া কিভাবে ভাট পাড়া করা যায় বাঙালি হাঁ করে সেইটা তাকিয়ে দেখবে এবং বাঙালি ছেলেগুলো বাইরে গিয়ে লাথি খাবে বাংলাদেশে এই কথাটা শুনবে আর নয় বাংলায় নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ চাই প্রতিটি বাঙালির যুবক গর্জে ওঠো এবং এই লাইভ প্রতিটি বাঙালি ছেলের সঙ্গে শেয়ার করো চাকরিপ্রার্থী ছেলের সঙ্গে চাকরিপ্রার্থী মেয়ের সঙ্গে প্রতিটি জেলায় শেয়ার করো বাংলার মালিক বাঙালি বাংলার প্রতিনিধি চালিক চাকরির মালিকানা বাঙালির চাই এই দেখুন রাজস্থান সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন ফর জব ইন লোকাল ইন লোকাল ইন প্রাইভেট জব প্রাইভেট চাকরি মাথায় রাখবেন প্রাইভেটে এবার দেখুন রাজস্থান রাজস্থান বুঝতে পারলেন বলছে সেখানে লোকালরা পাবে বাঙালি ওখানে গিয়ে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্টে খেলতে হবে আর রাজস্থান থেকে যে এখানে আসবে সে কিন্তু হান্ড্রেড পার্সেন্টের মধ্যে খেলতে পারবে কি অদ্ভুত খেলা না কি অদ্ভুত খেলা বাংলা কি ধর্মশালা আমি বাংলা সরকারকে প্রমাণ করতে চাই বাংলা কি ধর্মশালা যে রাজস্থান সরকার বলছে পঁচাত্তর শতাংশ আমরা লোকালদের জন্য রাখবো রাজস্থানের লোকেদের জন্য রাখবো রাজস্থানীদের জন্য রাখবো আর রাজস্থানীদের জন্য বাংলার একশো শতাংশ খোলা অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার আপনারা কি জেগে ঘুমোচ্ছেন আপনারা কি জানেন না যদি না জানেন এই লাইভটা বাংলার প্রতিটি শাসক দল বিরোধী দলের প্রতিটি এম এমপি কাউন্সিলরের কাছে এই লাইভটা পৌঁছে দাও তোমরা যে যে বাঙালি ছেলেমেয়ে লাইভটা দেখছো এবং নিজেরা এই নিয়ে বক্তব্য শুরু করো বাংলা পক্ষ অবশ্যই এই নিয়ে লড়ছে কিন্তু তোমাদেরও লড়তে হবে এবার দেখো রাজস্থান তো এবার দেখো গুজরাট ইকোনমিক টাইমস এক জিনিস এই বিজয় রূপানী আগে ভারতীয় তোমায় শেখায় রাষ্ট্রবাদ আগে ভারতীয় একই বাঙালি বাঙালি করা একই প্রাদেশিকতা ছি 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 কি কি প্রাদেশিকতা এইসব যারা শোনায় এবং এখানে কিছু দালাল বাঙালি তাদের কথায় নাচে তারা তাদেরকে আরো দেখতে বলছি ওরে ওরে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো নাচিস না তোকে কিচ্ছু দেবে না এই তুই গুজরাটের নামে রাত দিন যে খঞ্জনি বাজাচ্ছিস গুজরাটে কিন্তু বলছে এইটি পার্সেন্ট গুজরাটই আগে ভারতীয় আগে বলেনি হিন্দু আগে বলেনি বলে দিয়েছে গুজরাটি আগে দেখে নে চোখটা খুলে দেখে নে দেখে নে এবং প্রতিটি বাঙালিকে বলছি দেখে নাও এইটি পার্সেন্ট লোকাল হায়ারিং ম্যান্ডেটারি নিয়ম একদম ফর ফার্ম দেখুন এবং এর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ঘটনার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে কি ব্যাকগ্রাউন্ড এই দেখুন গুজরাটে বিহারি উপরের লোকেরা রেপ টেপ করছিল তাই জন্য পঞ্চাশ হাজারকে তাড়িয়ে দিয়েছে চোদ্দ মাসের চোদ্দ মাস বয়স এটা মেয়ে তাকে দর্শন করার অভিযোগ এই বিহার দেখো কি লিখেছে আফটার দ্য অ্যারেস্ট অফ এ বিহার ম্যান ফর এলিজেটলি রেপিং এ ফোরটিন মান্থ ওল্ড গার্ল চোদ্দ মাস বয়স গুজরাটে বহিরাগত হয়েছে কোনো টলারেট নেই একদম পঞ্চাশ হাজার দূর করে দিয়েছে এই কারণে গুজরাটে কোনো ভাটপাড়া নেই তেলিনিপাড়া পাড়া নেই সাহস পাবে না গুজরাটে যা আছে ভেতরের গল্প বাইরের লোকে এসে ভাটপাড়া তেলিনিপাড়া আগরপাড়া টিকিয়াপাড়া জগদ্দল টিটাগড় আসানসোল রানীগঞ্জ বানিয়ে নেবে ঠিক আছে অর্জুন সিং অর্জুন সিংহার আর ইকবাল আহমেদ বানিয়ে নেবে আর রাজদেও গোয়ালা বানিয়ে নেবে আর সেখানকার গুজরাটিরা তাকিয়ে দেখবে যেরকম বাঙালিরা এখানে তাকিয়ে দেখছে এই সিস্টেম চলে না শুধু গুজরাট না কোনো জাতিতে চলে না একমাত্র ধর্মশালার নাম হচ্ছে এই বাংলা এরপরে দেখুন এদেরও আপ্পা কর্ণাটক সব রাজ্য দেখাবো কর্ণাটক পঁচাত্তর শতাংশ রিজার্ভেশন ফর কর্নাটি গভর্নমেন্ট প্রাইভেট সবেতে সবেতে এবং কর্ণাটক কে কয়েকর কর্ণাটকে যে পনেরো বছর ধরে আছে এবং কন্নর লিখতে পড়তে পারে দেখুন সেই শুধু কন্নর মনে করা হবে অ্যাকর্ডিং টু লেবার ডিপার্টমেন্ট এনিওয়ান ওয়ান রিসাইডিং ইন কর্ণাটক ফর পনেরো বছর এবং জানে পড়তে পারে লিখতে পারে কন্নর সেই শুধু কন্নটিগা বাকি সব ছাট একদম বাকি সব ছাট এইটা এবার বাংলায় আপনি তর্জমা করে নিন যে বাংলায় গত পনেরো বছর আছে এবং বাংলা পড়তে লিখতে জানে লিখতে পড়তে জানে সেই বাংলার পরিষ্কার কথা এটা তো ভারতীয় সংবিধানে এবং দেখুন কর্ণাটক পর পর দেখাবো মহারাষ্ট্র শুনার উনিশে লিভিং এইটটি পার্সেন্ট প্রাইভেট জব কোটা ফর সয়েল পার্সেন্ট বুঝতে পারছেন এর মধ্যে শিবসেনা এসেই নভেম্বর উনত্রিশ দু উনিশ সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে কংগ্রেস এবং এনসিপি মিলে দেখুন চক্ষো বাঙালি সব রাজ্যে এটা হচ্ছে এই আজকে যারা চলে এসছে পরিযায়ী শ্রমিকরা তারা গিয়ে ফেরত তাদের চাকরি পাবে না এই সব নিয়ম পাশ হয়ে যাচ্ছে তাহলে তুমি যাবে কোথায় এবার দেখো আর কোথায় কোথায় জানতে চাও হরিয়ানা দেখো এটাও দু হাজার উনিশ দেখো নভেম্বর হরিয়ানা গভর্নমেন্ট প্ল্যান টু রিজার্ভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ প্রাইভেট সেক্টর জব পর স্টেট ইউথ শুধু রাজ্যের লোকেদের জন্য সেভেন্টি পার্সেন্ট চাকরি এসব গুড়গাঁও নিয়ে বন্ধ হয়ে যাবে খুব গুড়গাঁও গুড়গাঁও হচ্ছে বন্ধ করে দেবে হরিয়ানা সরকার হরিয়ানার লোকেদের জন্য মহারাষ্ট্রের সরকার মহারাষ্ট্রের লোকেদের জন্য গুজরাট সরকার গুজরাটিদের জন্য মহারাষ্ট্রের সরকার মারাটিদের জন্য হরিয়ানার সরকার হরিয়ানবিদের জন্য কর্ণাটকের সরকার কন্নড়দের জন্য গোয়ার সরকার গোয়ানদের জন্য মধ্যপ্রদেশের সরকার মধ্যপ্রদেশের জন্য সেখানেও করে দিয়েছে মধ্যপ্রদেশ ঠিক আছে কিন্তু বাংলার সরকার বাংলা সবার জন্য কেন বাংলার মানুষ কি মানে জলে ভেসে বানের জলে ভেসে আসছে ভেবে দেখুন এবং হরিয়ানায় এখন কি করা হচ্ছে বাংলায় কি দেখলেন বাংলায় আমাদের এখানে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় যে মানে কি বলবো পরিবহন সংস্থার বাসে করে তাদের বিহারে পৌঁছে দেওয়া হচ্ছে এই লকডাউনের সময় এবং পৌঁছে দিয়ে তারা তখন বাস থেকে আমাদের বাঙালি ড্রাইভারদের নামিয়ে পিটিয়ে পয়সা করে নিয়ে নিচ্ছে কারা নিয়ে নিচ্ছে যাদের ড্রাইভারে নিয়ে গেল যাদের নিয়ে গেল তাদেরই সেই অসহায় লোকজন বাংলা বিহার বর্ডার পেরোতেই পুরো মারমুখী হয়ে গেল এবার আপনি উল্টোটা দেখুন হরিয়ানাতে হরিয়ানা বিজেপি গভর্নমেন্ট লাঠি চার্জিং বিহার অ্যান্ড ইউপি মাইগ্রেন্ট লেবার ওয়ার্কার যমুনা নগর একটু দেখুন তো একটু ভিডিওটা দেখে নিন ঠিক আছে এই দেখুন কি হচ্ছে এখানে করিয়ানা দেখে দেখুন কোন হিন্দু হিন্দু ভাই ভাই আগে ভারতীয় কোন কেস নেই দেখুন 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 নিজে দেখুন বাস্তবটা জানুন এই হোয়াটসঅ্যাপ আর হিন্দি মিডিয়ার এই বাইরে বাড়িটা বাস্তব দেখুন দেখুন এবার মানেটা কি ভয়ানক সেটা বোঝার চেষ্টা করুন এর মানেটা কি ভয়ানক সেটা বোঝার চেষ্টা করুন দেখলেন তো এর মানেটা এবার আপনাদের বোঝাচ্ছি কি ভয়ানক এরা কিন্তু এই এই সব জায়গায় মার খাচ্ছে এইসব জায়গায় রিজার্ভেশন হচ্ছে এইবার কিন্তু এরা সব নিজেদের জায়গায় আসবে আর কোথায় আসবে যেখানে কোনো গেট নেই যেখানে সব সুস্বাগতম লেখা আছে সেই জায়গার নাম বাংলা একটা কথা ভেবে দেখুন আপনি একটা চোর আপনি ঢুকলেন দেখলেন মহারাষ্ট্রে লেখা লোকাল গুজরাটে লেখা লোকাল লোকালোয়ের লেখা লোকাল ওনলি মধ্যপ্রদেশের লেখা লোকাল ওনলি কর্ণাটকের লেখা লোকাল অনলি আর পশ্চিমবঙ্গে লেখা এভরি ওয়ান ওয়েলকাম তাহলে চোর হয়ে আপনি কার কোন গৃহস্থের বাড়িতে চুরি করবেন যাদের বাড়িতে তালা মারা আছে না যার সদর দরজা হাট করে খোলা আছে এটা আপনি নিজে ঠিক করুন বাংলায় বাংলার সরকারকে নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ দিতে হবে সকল বেসরকারি চাকরিতে ঠিকাসহ সহ প্রতিটি বাঙালি যুবক এই আওয়াজ তুলুন আমাদের কিন্তু বাঁচার অধিকার রয়েছে আমাদের বাংলায় বাঁচার অধিকার রয়েছে আমাদের বাংলায় চাকরি পেতে হবে বাংলায় কাজ পেতে হবে আমাদের বাংলায় বাঁচার অধিকার রয়েছে বাইরে গিয়ে লাতি ঝাটা খেয়ে বাংলাদেশি এই অপা অপবাদ শুনে আমাদের কুকুর বেহারের মতো থাকার জন্য আমরা জন্মাইনি বাংলার সরকার মাথায় রাখবেন আপনারা বাংলার সরকার আপনারা বাঙালির সরকার আপনারা ইউপির সরকার না আপনারা ঝাড়খন্ডের সরকার না আপনারা বিহারের সরকার না আপনারা উড়িষ্যার সরকার না আপনারা রাজস্থানের সরকার না আপনারা বাংলার সরকার আপনারা যদি আদৌ আগ্রহী থাকেন যে বাংলায় বাঙালি কাজ পাবে বাংলার মানুষের এই চাকরি কাজ পেতে হবে তাহলে এই যতগুলো রাজ্য দেখালাম সেই প্রতিটি রাজ্য উদাহরণ আপনার সচিবদের দিয়ে। আপনার মন্ত্রীদের দিয়ে পড়ান পড়ুন যদি কোনো সমস্যা হয় বুঝতে বাংলা পক্ষকে বলুন আমরা গিয়ে বুঝিয়ে দিয়ে আসব। কিন্তু বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই অমল আচার্য শাসক দলের বিধায়ক চার্য বিধানসভায় বলেছিলেন ভূমিপুত্র সংরক্ষণের কথা কেউ আমলে আমরা বিধায়ক বিধায়ক নেন রক্ত যাওয়ার শুভেচ্ছা জানাতে চাই আর বাংলার শাসক দল এই নিয়ে নিশ্চুপ বাংলার বিরোধী দলগুলো এই নিয়ে নিশ্চুপ শাসক দল নিশ্চুপ বিরোধী দল নিশ্চুপ বাঙালি যাবে কোথায় তাই প্রতিটি বাঙালি এক তৃণমূল দেখে লাভ নেই সিপিএম দেখে লাভ নেই বিজেপি কংগ্রেস এসব দেখে লাভ নেই বাঙালি হিসেবে এক হিন্দু মুসলমান দেখে লাভ নেই বাঙালি হিসেবে এক বাঙাল রাজবংশী দেখে লাভ নেই বাঙালি হিসেবে এক নিজের ভূমিপুত্র হিসেবে এক মাটির সন্তান হিসেবে এক বাংলা বাংলায় নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ দিতে হবে দিতে হবে দিতেই হবে নইলে বাঙালি আদায় করে ছাড়বে জয় বাংলা এই ভিডিওর সর্বোচ্চ শেয়ার চাই